গুগল বার্ডের যে তথ্যটা না জানলে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে, আজকের এই ভিডিওতে আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। গুগলের বার্ড, চ্যাট জিপিটি ইত্যাদি সফটওয়্যারগুলো কিন্তু আমাদেরকে নানা রকমভাবে সহায়তা দিয়ে আসছে এবং এই সফটওয়্যারগুলো দিন দিন উন্নতি করছে এবং এই সফটওয়্যারগুলোকে দিন দিন ইম্প্রুভ করা হচ্ছে। এখন কথা হচ্ছে যে বার্ডের কোন বিষয়টা আপনাকে অবশ্যই জানতে হবে, সেটা আমি আপনাকে এখনই দেখিয়ে দিচ্ছি। এই যেখান থেকে দেখুন, হিউম্যান রিভিউয়ার্স মে প্রসেস ইউর বার্ড কনভারসেশন ফর কোয়ালিটি পারপাস, ডোন্ট এন্টার সেন্সিটিভ ইনফরমেশন। এখানে স্পষ্ট লেখা আছে যে হিউম্যান রিভিউয়ার অর্থাৎ সরাসরি একদম আপনার আমার মতো মানুষেরা কিন্তু আপনার যে বার্ডের ভিতরে আমরা যে তথ্যগুলো দেই সেই তথ্যগুলো তারা কিন্তু রিভিউ করে এবং তারা কিন্তু সেটা ম্যানুয়ালি দেখে। সরাসরি আপনি আমি যেরকম স্ক্রিনে এই তথ্যগুলো দেখতে পাচ্ছি, তারাও কিন্তু আপনার আমার দেওয়া তথ্যগুলো আমরা যে এখানে প্রমাপ দেই সেই প্রমাপগুলো তারা দেখতে পারে। এবং এখানে কিন্তু গুগল সরাসরি বার্ডের যে আমাদের ইন্টারফেস রয়েছে সেখানে সেটা সরাসরি তারা লিখে দিয়েছে যে যেহেতু বার্ডের সাথে আমরা যে কনভারসেশন করতেছি সেটা সম্পূর্ণ হিউম্যান অর্থাৎ ব্যক্তি পর্যায়ে এটা কিন্তু তাদেরকে রিভিউ করানো হয় মানুষ দ্বারা, যাতে করে কোনো রকম ভুল উত্তর থাকলে সেটা ঠিকঠাক করে দিতে পারে বা সেটা নিয়ে তারা কাজ করতে পারে। ফলে আপনাকে এখানে স্পষ্ট মানা করে দিয়েছে যে কোনো রকমের ডোন্ট এন্টার সেন্সিটিভ ইনফরমেশন, আপনি কোনো রকম কোনো সেন্সিটিভ ইনফরমেশন আপনি এখানে দিবেন না। যেমন কেউ দিল যে আমার ব্যাংকের কার্ড নাম্বার এইটা, আমার পাসওয়ার্ড এইটা, এখন আমি এই ব্যাংক থেকে এই ব্যাংকে টাকা ট্রান্সফার করবো কীভাবে করবো, এরকম যদি আপনি দেন সেক্ষেত্রে যে লোকটা যদি কোনো মানুষের কাছে সেই আপনার তথ্যগুলো চলে যায়, অবশ্যই যাবে, আপনারা আমরা এই স্পষ্ট দেখতে পাচ্ছি যে এটা কিন্তু মানুষের কাছে যায়, তাহলে সেই মানুষটা যদি পরবর্তীতে তার যদি কোনো রকম কোনো অসৎ উদ্দেশ্য থাকে, ঠিক আছে, যদিও সে গুগলে চাকরি করতেছে কিন্তু সে তো আর ফ্রেস্তা না, তার ভিতরে আপনার এরকম খারাপ একটা উদ্দেশ্য তৈরি হতে পারে, ফলে সে যদি আপনার পরবর্তীতে চাকরির যে অফিস রয়েছে সেখান থেকে বের হয়ে সে যদি আপনার তথ্যগুলো ব্যবহার করে আপনার কোনো ক্ষতি করে সেই দায়ভার কিন্তু গুগল নিতে পারবে না। ফলে এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনার জানা উচিত এবং শুধু আপনার না, আপনার আশপাশে যারা রয়েছে সবাইকে আপনি জানিয়ে দিবেন। গুগলের বার্ড কিন্তু এখন পর্যন্ত সেরকম জনপ্রিয়তা পায় নাই, কিন্তু খুব শীঘ্রই বার্ড অনেক জনপ্রিয় হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই। আমরা জানি গুগলের প্রোডাক্টগুলো কিন্তু খুব ভালো হয়ে থাকে, ফলে এই জিনিসটা মাথায় রেখে আপনি বার্ড ইউজ করবেন এবং বার্ড ইউজ করার জন্য আপনার যে প্রভাবগুলো রয়েছে ইত্যাদি সব কিছু নিয়ে আমরা ভিডিও পাবলিশ করবো ভবিষ্যতে ইনশাল্লাহ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখলে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সেই সাথে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।